প্রেমে যদি পাগলামি না থাকে তবে সেটা প্রেমই নয় বলে মনে করেন নায়িকা পরিমণি। মাত্র 7 দিনের প্রেমকে বিয়েতে রূপ দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি ও অভিনেতা শরীফুল রাজ। গত বছরের অক্টোবরে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় গুণিন সিনেমায় কাজ করেছিলেন তারা। এই সিনেমার সুবাদেই দেখা হয় তাদের, আর সাক্ষাতের মাত্র 1 সপ্তাহ পরে বিয়ে করে নেন রাজ পরি। অনেকের কাছে এটা নিছক পাগলামি বটে, কিন্তু তাদের কাছে এটাই ভালোবাসা, এটাই প্রেম। শনিবার 7 মে এক ফেসবুক পোস্টে যেন সেটারই ইঙ্গিত দিলেন পরিমণি। কয়েকটি ছবির সঙ্গে নায়িকা লিখেছেন, প্রেমে যদি পাগলামি না থাকে তবে সেটা প্রেমই নয়। পরিমণি ও রাজ রয়েছেন কক্সবাজার, সেখানকার মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছেন একান্ত সময়ে। বিয়ের পর এটাই তাদের একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, তাই বলা চলে এটি রাজ পরির হানিমুন। শনিবার পরি যে ছবিগুলো পোস্ট করেছেন সেগুলোতে দেখা গেল তারা একটি বিলাসবহুল হোটেলের কক্ষে অবস্থান করছেন। তাদের জন্য কক্ষ বিশেষভাবে সাজানো হয়েছে, যেমনটা হানিমুন কাপলদের জন্য করা হয়। এদিন শরীফুল রাজও তাদের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায় গুধুলি লগ্নে সূর্যকে সামনে রেখে ভালোবাসায় মগ্ন তারা। কখনো কখনো একে অপরকে গভীরভাবে জড়িয়ে আছেন, কখনো আবার কপালে কপাল ঠেকিয়ে অনুভব করছেন ভালোবাসার সুখ। গত 2 মে কক্সবাজার গেছেন রাজপরি। এবারের ঈদ তারা সেখানেই উদযাপন করেছেন। সমুদ্রের শহরে তাদের ঈদ উদযাপনে সঙ্গে ছিলেন পরিমণির নানা শামসুল হকও। দর্শক, পরিমণির নতুন ছবিগুলো নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।